আসসালামু আলাইকুম রহমদুল্লাহি ওরাকাত আর ডুপ্লিকেট নয় এবার খাঁটি গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দিনী ভাই আব্দুল কায়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন খাঁটি মৌচাকের মধু পেতে স্কিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহ ওরাকাত ও তির দর্শক আর শুধু নয় মধুর শরবত এবার মধু এবং বেলের শরবত আপনাদের সামনে নিয়ে আসলাম। কিভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বেলের শরবত কিভাবে তৈরি করতে হয় বিশেষ করে এই রমজান মাস আপনারা দেখতে পাচ্ছেন এই রমজান মাসে কি অবস্থা হচ্ছে এই গরমের সময় এই রমজান মাসে আপনারা বেলের সেই শরবতটি যদি ফ্রিজে রেখে খান তাহলে আপনি মনে করবেন যে আমি জান্নাতের কোনো খাবার খাচ্ছি তো বন্ধুরা বিশেষ করে এই বেলের শরবত বেল দিয়ে মধুর শরবত অর্থাৎ মধু এবং বেলের শরবত কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে আমরা দেখে নি মধুর বেলের শরবতের জন্য মধু বেল লেবু পানি এই চার রকম জিনিস লাগবে তারপরে এই যে বেল বেলকে আপনারা ফাটিয়ে নেবেন বেলকে ফাটিয়ে বেলের ভিতরকার যে অংশ সেই অংশকে ভালোভাবে ছড়িয়ে নেবেন ভালোভাবে ছড়িয়ে নেওয়ার এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখানো হচ্ছে এরকমভাবে আপনারা এটাকে বের করে নেবেন তারপরে আপনারা পানি দেবেন আপনারা যতটা ভাববেন যতটা আপনারা শরবত করতে চান সেই হিসেবে আপনারা পানি দেবেন এক গিলাস দু গিলাস আপনাদের সুবিধা মতো আপনারা যেরকম করতে চান সেই রকমভাবে আপনারা পানি দেবেন পানিটা সাধারণ পানি বা ফিল্টার পানি যে কোনো হতে পারে ফিল্টার পানি দেবেন ফিল্টারের মতো সাদা পানি দেবেন সাদার মতো সেটা আপনারা জানেন এই ফিল্টার পানির গুণাগুণ তো যাই হোক তারপরে আপনারা এই বেলটাকে এই পানিতে ডুবিয়ে দেবেন এই বেলটাকে পানিতে ডুবিয়ে দেওয়ার পরে এই বেলটাকে খুব সুন্দরভাবে আপনারা এই পানির সাথে মিশিয়ে দেবেন এই যে দেখছেন আপনারা যেভাবে মেশানো হচ্ছে এইভাবে আপনারা বেলটাকে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে দেবেন এই মেশানোর পরে এই এর যে বিচিগুলো বেলের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো বিচিগুলোকে আপনারা চিপে চিপে এখান থেকে ফেলে দেবেন বিচিগুলোকে আপনারা উঠিয়ে নেবেন আলাদা করে নেবেন যাতে আপনার শরবতে খাওয়ার সময় যাতে মুখে না পড়ে যাতে আপনার সমস্যা হতে পারে তারপরে আপনারা তারপরে আপনারা লেবু চিপে দেবেন এই যে লেবু চিপে দেখানো হচ্ছে আপনাদেরকে আপনারা লেবু চিপে দেবেন আপনারা যে পরিমাণ পানি দেবেন সেই অনুপাতে কিন্তু লেবু লাগবে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন বা প্রয়োজনে আপনার টেস্ট করেও দেখতে পারেন যে কেমন হয়েছে না হয়েছে তারপরে আপনারা মধু দেবেন আপনারা পরিমাণ মতো মধু দেবেন যেমন শরবত করবেন সেই অনুপাতে মধু লাগবে তো আপনারা বুঝতে পারবেন যে মধুটা কেমন লাগবে আপনারা টেস্ট করে দেখবেন তারপরে ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন বা শরবতের কাজ শেষ তবে জেনে রাখা ভালো যে আপনাকে আগে লেবু দিতে হবে তারপরে আপনাকে মধু দিতে হবে এমনটি বিষয় নয় আপনি আগে পিছেও করতে পারেন এটা কোনো সমস্যা নয় তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন তাহলে দর্শক আপনারা দেখতে পেলেন যে পিস হানি অর্থাৎ মৌচাকের মধু দিয়ে আমরা কিভাবে আপনাদেরকে দেখালাম যে বেলের শরবত কিভাবে তৈরি করবেন এই মৌচাকের মধু দিয়ে আমাদের পিস হানি দিয়ে তো বন্ধুরা তাহলে আপনারা আপনারা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারলেন তো বন্ধুরা আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কালিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে